মহেশখালীর মাতারবাড়ি কয়লা বিদ্যুৎ কেন্দ্রের দুটি ইউনিটে উৎপাদন সাময়িকভাবে বন্ধ রয়েছে। কয়লা সংকটের কারণে বৃহস্পতিবার থেকে উৎপাদন বন্ধ হয়ে যায়। কোল পাওয়ার জেনারেশন কর্তৃপক্ষ জানিয়েছে, বিদ্যুৎ প্রকল্পটির ইউনিট কমিশনিংয়ের জন্য জাপানের সুমিতমো কর্পোরেশনের মাধ্যমে কয়লা আনা হয়ে থাকে। গত আগস্ট মাসে জাপানি প্রতিষ্ঠানটির সাথে চুক্তি শেষ হয়েছে। বর্তমানে সরকারের পক্ষ থেকে সংকট কাটানোর উদ্যোগ নেওয়া হচ্ছে, তাই মধ্যবর্তী এই সময়ে কয়লা আসার সাময়িক বন্ধ আছে। তবে দ্রুতই উৎপাদন শুরু হবে বলে জানিয়েছেন কোম্পানির তত্ত্বাবধায়ক মনোয়ার হোসেন মজুমদার।